नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 25 নভেম্বর 2022 শুক্রবার, যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে প্রতিদিনের মতন একটি অনুরোধ আপনাদের কাছে, আপনারা ভিডিওটির আলোচনাটা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। আগামীকাল সুকর্মা যোগ রয়েছে, সুকর্মা যোগ এবং আগামীকাল অভিজিৎ মুহূর্ত 11:41 থেকে 12:26 পর্যন্ত এবং রাহুকাল 10:30 থেকে শুরু হচ্ছে আপনার রাহুকাল, 12:00 পর্যন্ত রাহুকাল চলবে। এবার আমি আপনাদেরকে একে একে জানাবো যে রাশিগুলোর প্রাপ্তি হতে চলেছে, তাদের ক্ষেত্রে শুভ সময়, টার্গেট নাম্বার। দেখুন, যারা রাশি জানেন তারা রাশিটাকে ধরবেন, আর যারা রাশি জানেন না, অনেকেই কমেন্ট করেছেন যে স্যার আমি রাশি সম্বন্ধে আমার কিছু জানা নেই, কারণ আমার জন্ম সময় এগুলো আমার বাবা বা মা জানে না, বা আমার এটা হারিয়ে গেছে, নাম দিয়ে কিছু করা যায় কি স্যার? এটাই আপনাদের অনুরোধ ছিল, আর সেই অনুরোধটি আপনাদের আমি রাখার চেষ্টা করেছি। তো আপনাদেরকে যাদের ক্ষেত্রে রাশি জানেন তার রাশিকে ধরবেন, আর যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে নামের অক্ষর দিয়ে, যেটা যে নামের অক্ষরগুলো আমি বলবো সেই নামের অক্ষরে কিন্তু আগামীকাল প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু হতে চলেছে। আলোচনাটা শুরু করা যাক। অবশ্যই ভিডিওটির আলোচনাটা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, প্রাপ্তি মানুষের জীবনে কম বেশি ঘটে, কারো ক্ষেত্রে খুব বেশি বয়সে ঘটে, আবার কারো ক্ষেত্রে খুব অল্প বয়সে ঘটে, কিন্তু প্রত্যেকের মানুষের জীবনে ঈশ্বর কিন্তু সুযোগ কিন্তু দেয়। আমি বারবার এই কথাটা বলি, সুযোগটা যদি আপনি অ্যাচিভমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন সাকসেসফুল ম্যান হবেন, আর যদি অ্যাচিভমেন্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু সাকসেস কিন্তু হতে পারছেন না। আপনি বুঝবেন কি করে যে আপনার প্রাপ্তিটা কোন বছর আছে, কোন কোন মাসগুলোতে আছে, বা আদৌ কি আপনার প্রাপ্তিটা কেটে গেছে কি না, এটা জানা দরকার। যাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগটা কেটে গেছে কি না সেটাকেও ফিরিয়ে আনানো সম্ভব। দেখুন, এটা সম্পূর্ণটা হচ্ছে ভাগ্যের খেলা, ভাগ্যর সাপোর্ট ছাড়া আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে না। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এই জন্য আপনাকে আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে কিন্তু স্ট্রং করা কিন্তু দরকার। এবার আপনার জন্মছকে ভাগ্যভাবের সঙ্গে সঙ্গে আপনার জন্মছকে রাহু রক্ষা কবচ লাগবে, না শনি রক্ষা কবচ লাগবে, না অন্য কোনো কবচ লাগবে সেটা, বা ধনলক্ষ্মী কবচ লাগবে, কোনটা কবচ লাগবে সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু আপনার ভাগ্য। আমি বারবার একটি কথা বলছি, আলোচনা সম্পূর্ণ শুনুন, রাশির নাম শুনে বিনিয়ে কিচ্ছু হবে না, আপনার নাই বা হতে পারে, কারণ আপনার তো যোগ না থাকতেও পারে আগামীকাল। সেটাকে কি করে ইম্পসিবলকে পসিবল করা যায় সেই আলোচনাটা আমি কিন্তু করি। আগে নামের অক্ষর দিয়ে করে দিই, তারপর আরও কিছু আলোচনা আছে, তারপরে আমি রাশির নাম বলব। আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5, জে দিয়ে যদি শুরু হয় আপনার টার্গেট নাম্বার 5। আপনার নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়
আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, আপনার আগামীকালে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3। আপনার নামের অক্ষর যদি ই দিয়ে শুরু হয়, আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। এবার দেখার দরকার আপনার ভাগ্যভাবটা, ভাগ্যের পার্সেন্টেজটা কত, ভাগ্যের পার্সেন্টেজ আপনার ক্ষেত্রে কত পার্সেন্ট, আমি রাশি অনুযায়ী কিন্তু বলবো। আপনার যদি আগামীকাল প্রাপ্তির যোগ থাকে, সেক্ষেত্রে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের প্রাপ্তি ঘটবে সেটা তো ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। অর্থাৎ আপনার জন্মছক এবং মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এই জায়গাগুলো বিস্তারিত জানা কিন্তু দরকার। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকালে নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো, মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের ভাগ্যের যে মিটার সেটি হচ্ছে 75%। আপনার ভাগ্যের মিটার 75%, পার্সেন্টেজটা আপনাদেরকে বললাম। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 3। এরপর যে আমি রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার ক্ষেত্রে মিথুন রাশি। আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ 68%। আপনাদের ক্ষেত্রে ভাগ্যের পার্সেন্টেজ 68% এবং আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের ভাগ্যের পার্সেন্টেজ 82, টার্গেট নাম্বার 9। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 6। আপনাদের পার্সেন্টেজ 75%। এরপর যে আমি রাশির কথা বলবো, চারটি রাশি অলরেডি বলে ফেলেছি, আর একটি রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মহাসৌভাগ্যশালী রাশি, মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ 67%। আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ 67%। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।